Hello friends, আজ আমি আপনাদের সাথে ওয়াওয়ের অ্যাক্টিভেট চারকোল ফেস ওয়াশের রিভিউ নিয়ে চলে এসেছি। আমি আপনাদের আগের ভিডিওতে বলেছিলাম আজ ওয়াওয়ের অ্যাক্টিভেট চারকোল ফেস ওয়াশের রিভিউ নিয়ে আসবো। তো ফ্রেন্ডস, এই ফেস ওয়াশটা সম্পর্কে সমস্ত ডিটেলস আমি আপনাদের বলবো এবং এটা কেমন কী, কোন কোন স্কিনে ইউজ করতে পারবেন সব কিছু বলবো। তার জন্য ভিডিওটা পুরোপুরি দেখতে হবে, প্লিজ ফ্রেন্ডস ভিডিওটা পুরোপুরি দেখুন। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। তো ফ্রেন্ডস, এটি ওয়াওয়ের স্কিন সায়েন্স অ্যাক্টিভেট চারকোল ফেস ওয়াশ। এতে আছে অ্যাক্টিভেট চারকোল অ্যান্টি ট্রি অয়েল। আপনারা দেখতে পারবেন, দেখুন এর ভেতরে যে গুড়ি গুড়ি দেখছেন এগুলো অ্যাক্টিভেট চারকোল। দেখুন এখানে দেখা যাচ্ছে এগুলোতে চারকোল দেওয়া আছে, দেখুন এইভাবে। এবং এটা বেস হলো একটি জেল বেস, এবং এটি আপনি একটু খানিক নিলে আপনার পুরো ফেসে হয়ে যাবে ফ্রেন্ডস। এবার দেখি এরা কি কি বলছে। এটা হলো নো প্যারাবেন্স, নো সালফেট, নো সিলিকন এবং নো কালার। তো ফ্রেন্ডস, আপনারা যারা প্যারাবেন ফ্রি বা সালফেট বা সিলিকন ফ্রি ফেস ওয়াশ খুঁজছেন তাদের জন্য এটা খুব ভালো এবং পারফেক্ট ফেস ওয়াশ। দেখুন ফ্রেন্ডস, এটি হলো 100% ন্যাচারাল প্রোডাক্ট এবং বলছে যে এটা অল স্কিন টাইপের শ্যুট করবে এবং বিশেষ করে অ্যাকনেপ্রোন স্কিনও শ্যুট করবে। আপনাদের স্কিন যদি অ্যাকনেপ্রোন হয় বা পিম্পলস থাকে বা সেন্সিটিভ হয় বা ড্রাই হয় বা অয়েলি হয়, তো সব স্কিনে আপনারা এই ফেস ওয়াশটা ইউজ করতে পারবেন। এবং আর কি বলছে দেখুন, এটি অ্যান্টি পলিউশন, অ্যান্টি টক্সিন, অ্যান্টি ডার্ট ফেস ওয়াশ ফর অল স্কিন টাইপস অ্যান্ড অ্যাকনেপ্রোন স্কিন। তো ফ্রেন্ডস দেখুন আর কি বলছে এরা, টোটাল ক্লিনজিং উইথ ওয়াওয়ের ফেস ওয়াশ সায়েন্স অ্যাক্টিভেট চারকোল ফেস ওয়াশ ইটস নারিশিং ক্লিয়ার জেল ব্ল্যাক হেডস। এটা ব্ল্যাক হেডস রিমুভ করবে এবং উইথ অ্যাক্টিভেট চারকোল, এটা অ্যাক্টিভেট চারকোল দেওয়া আছে তাই আপনাদের স্কিনের ব্ল্যাক হেডসও এর রিমুভ করবে। এবং গ্রিন গার্ডস ও ট্রি ট্রি অয়েল এসেন্সিয়াল অয়েল উইথ এসেন্সিয়াল অয়েল, আচ্ছা ট্রি ট্রি অয়েল আছে এতে এবং এসেন্সিয়াল অয়েল আছে। ফ্রেন্ডস এরা বলছে যে এই প্রোডাক্টটা ইউজ করার পর আপনার স্কিন থেকে, মানে চারকোল অ্যাক্টিভেট চারকোল আছে বলে চারকোল আপনাদের স্কিন থেকে পলিউশন, টক্সিন, ডার্ট এগুলো টেনে টেনে বের করে আনবে এবং আপনার স্কিনকে পরিষ্কার করবে। এবং ট্রি ট্রি বা এসেন্সিয়াল অয়েল আপনার স্কিনকে স্মুথ করবে এবং পিম্পলস হতে দেবে না। এবং বলছে এটি সব রকম স্কিনে ইউজ করতে পারবেন এবং ইউর স্কিন ফিল ক্লিনজিং। এবং এটা ইউজ করার পর আপনার ফিল হবে খুব স্কিন ক্লিনজিং, মানে প্রচণ্ড পরিষ্কার হয়ে গেছে স্কিনটা, মানে ফ্রেশনেস একটা ফিল হবে, ফ্রেশ ফিল হবে, এটা ফ্রেশ ফিল হবে। এবং আপনার স্কিন থেকে সমস্ত ডার্ট যখন রিমুভ হয়ে যায় বা পলিউশন বা আপনার মুখের সমস্ত নোংরা যখন রিমুভ হয়ে যায়, তখন আপনি দেখবেন আপনার মনটাও ভালো হয়ে যায়। আর মনটা ভালো হয়ে গেলে আপনার সব কিছু ভালো লাগে এবং আপনার ভেতর থেকে একটা ফ্রেশনেস ফিল আসে। যখন স্কিন ভালো থাকে তখন আপনার মনটাও ভালো হয়ে যাবে। তো ফ্রেন্ডস এই ফেস ওয়াশটা আর এরা কি বলছে আমরা দেখবো। এরা বলছে ইউজ করবেন আপনারা ফেসে এবং গলায়, ফেসে এবং গলায় ইউজ করতে বলছে। প্রথমে বলছে হালকা জল দিয়ে, মানে প্লেন ওয়াটার, ফ্রেশ প্লেন ওয়াটার দিয়ে মুখটাকে ধুয়ে নেবেন। তারপরে হাতে নিয়ে জেন্টালি এক থেকে দু মিনিট মতো ম্যাসেজ করবেন। এভাবে আস্তে আস্তে জেন্টালি ম্যাসেজ করবেন এক থেকে দু মিনিট পর্যন্ত। তো ম্যাসেজ করার পর আপনারা জল দিয়ে মুখটা ধুয়ে নেবেন, তারপরে ফের ড্রাই ড্রাই করতে বলছে। আস্তে আস্তে আপনার মুখটাকে মুছে নেবেন। তো আস্তে মুছবেন, বেশি জোরে মুছবেন না। আমি প্রতিটা ভিডিওতে কিন্তু এটাই বলি, আপনারা জোরে জোরে মুছলে কিন্তু আপনার স্কিনে একটা, যখন জোরে মুছবেন তখন একটা আঁচড় পড়ে স্কিনে, কারণ আমাদের মুখের স্কিন খুবই সেন্সিটিভ হয়। তো যখন জোরে মুছবেন তখন একটা আঁচড় পড়ে এবং তাতে আপনাদের স্কিনে অ্যান্টি এজিং হয়ে যাবে, স্কিন এজিং হয়ে যাবে। তারপরে আপনাদের নানা রকম সমস্যা কিন্তু স্কিনে দেখা যাবে, স্কিন ড্রাই হয়ে যাবে, নানা রকম সমস্যা দেখা যাবে। তার জন্য প্লিজ আপনারা আস্তে আস্তে
মুখটাকে মুছবেন, একদমই জোরে মুছবেন না, বা স্কিনের সাথে কোনো যেন আঁচড় না আসে এরকম দেখবেন, বা জোরে জোরে চুলকাবেন না মুখটা কখনোই, তাহলে কিন্তু আপনাদের স্কিনে অনেক রকম ক্ষতি হবে। তো ফ্রেন্ডস, তারপরে দেখি এরা কি বলছে। দেখুন, এটি ডার্মেটোলজিক্যালি টেস্টেড, এটা ডার্মেটোলজিক্যালি টেস্টেড, তো আপনারা কোনো চিন্তা করবেন না, কারণ এটি এটাতে তেমন কোনো সমস্যা হবে না। আর কি বলছে দেখুন, এরা বলছে যে এটা রেডনেস কমায়, রেডনেস কমায়, এবং মানে আপনাদের স্কিন যদি লাল হয়ে থাকে, কারণ অনেকে হয় লাল হয়ে থাকে, বা বাইরে গেলে লাল হয়ে যায়, বা স্কিন হঠাৎ লাল হয়ে যায়, তো সেই রেডনেসটা একটু কমাবে। এবং দেখুন এর মধ্যে কী কী আছে, এর মধ্যে আছে সোডিয়াম আছে, ট্রি ট্রি অয়েল আছে, তারপরে আপনার অ্যালোভেরা আছে, এবং অ্যালোভেরা টি ট্রি অয়েল তো আমাদের স্কিনের জন্য খুবই ভালো, আর সবথেকে তো এতে চারকোল তো আছে, তো আর ওয়াটার আছে, গ্লিসারিন হচ্ছে, গ্লিসারিন তো আমাদের স্কিনকে খুব ভালো পরিষ্কার করে সেটা আপনারা জানেন, আর অ্যালোভেরা তো সব স্কিনে খুব ভালো শ্যুট করে সেটা আপনারা জানেন, অ্যালোভেরা কতটা উপকারী আমাদের স্কিনের জন্য। তো টি ট্রি অয়েল থাকার জন্য আপনার পিম্পলসের জন্য কোনো সমস্যা হবে না, কারণ এটা পিম্পলস কমাবে এবং আপনার স্কিনে কোনো পিম্পলসের জীবাণু আসতে দেবে না। আর কি বলছে দেখুন। তো ফ্রেন্ডস, এখানে যা যা আছে আমি সমস্তটা আপনাদের ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে একবার চেক করে নেবেন। এটা বায়ো অ্যাক্টিভ স্কিন কেয়ারের প্রোডাক্ট, বায়ো অ্যাক্টিভ স্কিন কেয়ারের প্রোডাক্ট মনে রাখবেন। আর হলো এটার প্রাইস হলো 299 টাকা, আপনারা 199 টাকায় আমি পেয়েছিলাম, আপনারা এরকম দামে পেয়ে যাবেন, কি 200 টাকা কি 210 করে, এরকম এক এক সময় এক এক রকম দাম থাকে। তো আমি এটা অনলাইনে পারচেস করেছিলাম, তো আপনাদের লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে দেখে নেবেন। আপনারা দেখে নিন এই প্যাকেজিংটা, এতে 100 ml আছে, বাট অনেকটা আছে, 100 ml বাট অনেকটা আছে, আপনাদের জাস্ট একটুখানি নিলেই হয়ে যাবে। আর আপনারা তো দেখতে পাচ্ছেন এর ভিতরে অ্যাক্টিভেট চারকোল দেওয়া আছে, দেখুন গুড়ি গুড়ি ছোটো ছোটো যে কালো কালোগুলো দেখতে পাচ্ছেন, এগুলো চারকোল। আর এর জেল, এটা হলো জেল বেস, আর এর প্যাকেজিংটা তো খুবই ভালো, দেখুন প্যাকেজিংটা খুব ভালো, টাইট, আপনাদের সমস্যা হবে না। ফ্রেন্ডস, আমি শেষে বলবো যে আপনাদের যারা একটা ভালো ফেস ওয়াশ খুঁজছেন, এবং আপনাদের অল স্কিন টাইপের জন্য, বা প্যারাবিন ফ্রি বা সালফেট ফ্রি যে কোনো ফেস ওয়াশ খুঁজছেন না কেন, আপনাদের জন্য কিন্তু এই ফেস ওয়াশটা খুব ভালো হবে, আপনারা একবার ইউজ করে দেখতেই পারেন, কারণ সমস্ত স্কিনে এটা শ্যুট করবে। আমি নিজেই ইউজ করে দেখেছি, ফেস ওয়াশটা খুব ভালো, কোনো সমস্যা হবে না আপনাদের স্কিনে, যে কোনো স্কিনে আপনারা ইউজ করতে পারবেন। তার জন্য প্লিজ ফ্রেন্ডস, একবার আপনারা ট্রাই করে দেখতেই পারেন ফেস ওয়াশটা। তো আপনাদের সবার জন্য এই ফেস ওয়াশটা আমি বলবো, তো আপনারা ইউজ করে আমাকে প্লিজ কমেন্টে জানাবেন যে আপনাদের কেমন লাগলো, বা ফেস ওয়াশটা কেমন। তো ফ্রেন্ডস, আর বাকি সব কিছু আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। ফ্রেন্ডস, আমি নেক্সট ভিডিওতে আপনাদের জন্য ওয়াওয়ের এই টোনারটা রিভিউ নিয়ে আসবো, তার জন্য প্লিজ 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 আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, এবং বেল বাটনকে ক্লিক করতে ভুলবেন না, যাতে এই ভিডিওটা ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়।